গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পারফিউম। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, কালী পুজো ব্লগ নিয়ে। আশা করি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগছে। সকাল সকাল উঠে এখন চা খাচ্ছি, আর বাইরে না এত হাওয়া দিচ্ছে, বৃষ্টি তো হওয়ার কথা আছে, ঝড়ও আসার কথা আছে, ভগবান করে যেন না হোক, কিন্তু প্রচন্ড না হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে। তো এখন চা খাচ্ছি, চা করে গিয়ে স্নান করব, স্নান করে যাব ঠাকুর আনতে। আমি একটু আগে চলে যাব শাড়ি ঠাড়ি নিয়ে, তো সবাই এখন রেডি হচ্ছে ঠাকুর আনতে যাওয়ার জন্য। আর সারা রাত না এক ফোঁটা ঘুম হয়নি, এক ফোঁটা না, মানে যখন ঘুম পেয়েছিল তখন তো শুইনি, আর যখন শুয়েছি তারপর আর ঘুমই আসছে না। আমার মনে আছে পাঁচটা পর্যন্ত আমি জেগেছিলাম, পাঁচটা পর্যন্ত জেগেছি, আবার পৌনে আটটায় উঠে গেছি, মানে এক ফোঁটা ঘুম হয়নি। আজকেও তো ঘুম হবে না, সারা রাত ঠাকুরের কাছে থাকতে হবে, পুজো আছে। তো জানি না কালকে বাড়িতে তো লোকজন অনেক আসবে, খাওয়া দাওয়া আছে, তো জানি না কি হবে না হবে। তো আপাতত এখন যাব ঠাকুর আনতে, তো কি হবে না হবে তোমরা তো দেখতেই পাবে, তো দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কোথায় যাচ্ছি আমরা বল? আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি, খুবই এক্সাইটেড। এই যে ফোনটা, সবাই মিলে এখন যাচ্ছি। শুভ কোথা থেকে এলো রে কখন এলো শুভ? এই দেখো ভগবানই না, মুখ একদম বন্ধ, পাশে কে আছে দেখে নিস তো। হ্যাঁ মান তো বললো লাগবে না, আমি তো বারবার বললাম নিয়ে যাই। সে আমার তো কাছে শাড়ি আছে, সেটা দিতে হবে, এটা দিলাম না, কিছু আর দিয়ে যাবে এটা কি? সেই ঠাকুমারা যেমন পড়তো না, আমি ওরকম বলছি, সেই চাবির গোছা নিয়ে যেমন করে পড়তো না, আট পৌড়ে টাইপের, কিন্তু সামনে কুচিটা থাকে। দেখি দেখবো হ্যাঁ।
কোন দুটো হাতে পড়াবে? এই দুটো না উপরের দুটো? এই দুটো উপরে থাকলে ভালো লাগবে। উপরেই দাও। দাদা কত ভাড়া? দাদা কবর টাকা 100 টাকা কবর টাকা কি ভাড়ায় খাচ্ছেন নাকি? কোথায় কেন ওইভাবে ডিল হয়েছিল? যা চাইবি তাই, তাড়াতাড়ি। ব্যাস 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 ঠাকুরে নেমে গেছে তাই জন্য। যেমন দেখতে পাচ্ছ ঠাকুর এসে গেছে,
এখন পনটা গেল একটু ওদের বাড়িতে, কারণ ও আজকে সোমবার, তো শিবের উপোস করে, তো মাথায় জল ঢেলে শিবের তারপরে আসবে। ও আর সুতন্দ্র একসাথে আসবে, আর বমুরাও বেরিয়ে গেছে, ওরাও আসছে। ও আর সেজমামি আপাতত আমি এই ঠাকুরের সামনেটা না এখানটায় মুছে একটুখানি আলপনা দিয়ে দেবো, নাহলে ভালো লাগবে না দেখতে। আপাতত মুছে আলপনা দিই, তারপরে সবাই এলে তোমাদের সাথে দেখা করাচ্ছি। বিকেল হয়ে গেছে, ঠিক আছে, আমি লাস্ট তোমাদের সাথে কথা বলেছিলাম তখন দুপুর ছিল, তার মধ্যে সবাই এসে গেছে। এই যে বনু, আরে এদিকে আয়, এই যে বনু, এই যে সেজমামি, এই যে সাগর জেঠি, এই যে লাল দিদি, অনেকে এসেছে, অনেকে, প্রচুর লোক এসে গেছে, সবাই উপরে আছে। আলপনাও আমার কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর সাজানো হয়ে গেছে, এখন সাজুগুজু করবো। বনু শাড়ি আনিনি, বনুকে এখন এটা বার করে দেওয়া হলো, বনু এইটা পরবে। শাড়ি এনেছে, ব্লাউজ আনেনি, তাহলে তো এটাই পর। এই শাড়িটা আমি একবারই পরেছিলাম, বিথির বিয়ের সময় কিনেছিলাম, বউ বিয়ের দিন সকালবেলা পরেছিলাম, তো আমি বললাম তুই এইটা পর, তারপর সেজে গুজে তোমাদের সবার লুক দেখাচ্ছি, ঠিক আছে। এই যো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি একটা নতুন জামা পরেছি, নতুন বলতে গেলে আগের বছর নবমীতে দুর্গাপুজোয় একদিনই পরেছিলাম, তাও ঘরে পরে বসেছিলাম, আজকে পরলাম। আর এই যো সুতন্দ্রা এসে গেছে, সুতন্দ্রার এখানে বনুও রেডি হয়ে গেছে, একবার দেখিয়ে দে। এখানে মামকেও রেডি করছে, মামকে লাইনার পরিয়ে দিচ্ছে, আর কে কিরকম সেজেছে তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তুই বলছি ওখানে পাতা এনে দিচ্ছি আমি, কটা হলো গো জেঠি, একটু গুনে নাও তো। আর এই যে সুতো, সুতো এখন 108 খানা প্রদীপ যেটা জ্বালাতে হয় সেটা জ্বালিয়ে এলো, এখন আমরা সবাই একটু লুচি খাবো। ও কিন্তু বনুর নকল করছে। আর এই যে সাগর,
এখন বাজে রাত একটা, পুজো শেষ, আমাদের নাচ করা শেষ, খাওয়া শেষ, এখন বিছানা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি, বনু আর পুচকেটা শোবো, বাবা মা এখানে নিচে শোবে, আর ওই ঘরেও বিছানা হয়ে গেছে। সুতানরা, পূজা, পন্টা, সেজমামি সব এখানে শোবে। এই যে পন্টা অলরেডি শুয়ে পড়েছে, সেজমামিও শুয়ে পড়েছে, এখানে শুতো আর পূজা শোবে। পূজা এখন ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। তো আপাতত আজকের দিনটা শেষ, মামও শোবে এখানে, জল ভরছে। তো যাই হোক, আজকে প্রচুর মজা হয়েছে, প্রচুর, তোমাদের না বলে বোঝাতে পারবো না এত মজা হয়েছে। কালকে তো আরো মজা হবে, কালকে প্রচুর লোক আসবে, খাওয়া দাওয়া আছে। আজকে সুতন্দ্রার দিদিরাও এসেছিল, সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন আমরা মজা করতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তো আজকের জন্য এইটুকানি। এক মিনিট, পূজাকে তোমাদের দেখিয়ে দিই একবার। পূজা একবার আয়, এই যে পূজা, ব্লগ ইন করে দে। হ্যাঁ, তোমরা সবাই ভালো করো, কি বলছি, ওর মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, তোমরা ভালো করে এনজয় করো, আজকে আমরা প্রচন্ড এনজয় করেছি, নাচা গানা সারাদিন ধরে চলেছে, বিশাল। ঠিক আছে, ভুল ভাল বকা টকা, যাই হোক, আরেকবার হ্যাপি দিওয়ালি সবাই, শুভ কালী পুজো। আজকের জন্য এইটুকানি, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব, হ্যাঁ, এনজয় করো, সবাইকে খুব, আবার কালকে দেখা হবে, হ্যাঁ কালকে দেখা, কালকে তো ফাটাফাটি ব্লগ হবে। সবাইকে খুব ভালো রেখো, টেক কেয়ার, বাই, গুড নাইট, গুড নাইট।